অবাক হবেন, যেখানে দেশের আর্মি আছে, র্যাব আছে, পুলিশ আছে, তারপরেও সেখানে ছাত্রলীগ নিজেরাই দায়িত্ব নিয়েছে এই সমস্ত আন্দোলন দমন করার, আর সরকারও তাদের এই কাজ নিয়ে কোনো রকম মন্তব্য করছে না। দেখুন, বাংলাদেশ में ঢাকা में এমার্জেন্সি কি সূরতেহাল বনি হুই হ্যায়, বহুত হালাত খারাপ হো চুকে হ্যায়, স্টুডেন্টস পে শদীদ কিসম কে অ্যাটাক হো রহে হ্যায়, আগ লাগ রহি হ্যায়, কোই লিহাজ নেই রাখা জা রহা, জো কমান্ডো ফোর্স ডিপ্লয় কি গই হ্যায় ভো ইন স্টুডেন্টস পে তশদ্দুদ কর রহি হ্যায়, গোলিয়াঁ বরসা রহি হ্যায়, রবর বুলেটস সে ফায়রিং হো রহি হ্যায়, ইস তরহ জো চিজে হো রহি হ্যায় কে বহুত জ্যাদা এমার্জেন্সি বালি সূরতেহাল বনি হুই হ্যায়। ইন্তহাই আফসোস কে সাথ ও তমাম তুলবা জো পিসফুল এহতেজাজ কর রহে থে উন তুলবা পে ইস তরহ ভায়োলেন্স কিয়া গিয়া, ইস তরহ তশদ্দুদ কিয়া গিয়া কে আব ইয়ে মসলা এক কৌমি মসলা বন গিয়া হ্যায়। কোটা সিস্টেম কো লেকে ইয়ে স্টুডেন্টস নে আপনা হক মাঙ্গনে কে লিয়ে জো আওয়াজ উঠাই হ্যায় উনকো উসকি সজা দি জা রহি হ্যায়, ও স্টুডেন্টস কো খামোশ করবানে কি কোশিশ কি জা রহি হ্যায় কে আপ বস খামোশ রো, হামারি জো মর্জি হোগি হাম ও করেঙ্গে, লেকিন ইয়াহাঁ পে বাংলাদেশ কে স্টুডেন্টস নে ঠান লি হ্যায় ওর ও খড়ে হোগে, ওর ইয়াহাঁ পে কাহা জা রহা হ্যায় কে 1971 ওয়ালি সিচুয়েশন বনি হুই হ্যায়, জিস তরহ ইন স্টুডেন্টস কো মারা জা রহা হ্যায়, অলরেডি বহুত বহুত সারে লোক জো হ্যায় ইস ভায়োলেন্স মে জখমি হো চুকে হ্যায়, বহুত সারে লোক হসপিটালস মে অ্যাডমিট হ্যায়, ইনমে কুছ জো হ্যায় ও শহীদ হো চুকে হ্যায়। ইন্তহাই আফসোস কে সাথ পহলে আপ লোগ সে ইয়ে রিপোর্ট শেয়ার করেঙ্গে, ইয়ে পুরা কা পুরা কোটা কা জো প্রোটেস্ট হ্যায় কেসে স্টার্ট হুয়া ওর আখির ক্যুঁ বাংলাদেশ কে স্টুডেন্টস কো বাহির নিকলনা পড়া, কিস তরহ উনকে হকুক পে ডাকা মারা জা রহা হ্যায়, আবি আপ লোগ সে রিপোর্ট শেয়ার করেঙ্গে। রিপোর্ট আপ লোগো নে আখির তক দেখনি হ্যায়, ভিডিও দেখনে সে পহলে চ্যানেল পে নিউ হ্যায় তো চ্যানেল কো সাবস্ক্রাইব ওর ভিডিও কো লাইক করেন, তো চলতে হ্যায় দেখতে হ্যায় ভিডিও, লেটস গো। 15 জুলাই সন্ধ্যা 7:15 প্রায় 20 থেকে 25 জন লোক হাতে লাঠি রড ইট পাটকেল নিয়ে ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই মুহূর্তে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে বহু আহত ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছিল, কিন্তু এই লোকগুলো সেই আহতদের উপরেই হামলা শুরু করে দেয়। এমনকি ছাত্রছাত্রীদের যারা সেবা শুশ্রূষা করছিলেন তাদের উপরেও হামলা হয়। এই দৃশ্যটা শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় নয়, এই মুহূর্তে গোটা বাংলাদেশে এই আগুন ছড়িয়ে পড়েছে। আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি এই সময়ের মধ্যে অলরেডি 6 জন মারা গেছেন আর আহত হয়েছেন কয়েকশো ছাত্রছাত্রী। বন্ধ হয়ে গেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। কলেজ ক্যাম্পাসে ছোড়া হচ্ছে টিয়ার গ্যাস, রবার বুলেট, সাউন্ড গ্রেনেড। বাংলাদেশের প্রতিটা কলেজ ক্যাম্পাস আজ রক্তাক্ত। কিন্তু আপনি জানলে হতবাক হবেন, এই সব কিছুই খুব সহজেই বন্ধ করা যেত, আটকানো যেত, যদি সরকার আরেকটু মানবিক হতো। এবার প্রশ্ন হলো, এই সব কিছুর সূত্রপাত কোথায়? কেন ছাত্ররা আন্দোলন করছে? কেন তাদের উপর পাল্টা আক্রমণ হচ্ছে? আর আপনাদেরকে বলে দেই, বাংলাদেশ এই মুহূর্তে যে সমস্যায় ভুগছে তার কিছুটা আমাদের ভারতেও আছে। হ্যাঁ, এটা হলো কোটা সিস্টেম। রিসেন্টলি ভারতের সবথেকে প্রেস্টিজিয়াস এক্সাম UPSC-তে এই কোটা সিস্টেমের অপব্যবহারের অনেকগুলো ঘটনা সামনে এসেছে। কিন্তু বাংলাদেশে যে কোটা সিস্টেম রয়েছে তার ভয়াবহতা অনেক বেশি। আপনি বলতে পারেন, বাংলাদেশের উন্নতির পেছনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই কোটা সিস্টেম। তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজকের ভিডিওতে বাংলাদেশের এই কোটা আন্দোলন নিয়ে আলোচনা করব, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমি কোনো পলিটিক্যাল পার্সন নই আর বাংলাদেশে কোনো রকম প্রোপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্য আমার কিন্তু একদমই নেই। এটা সম্পূর্ণরূপে একটা নিরপেক্ষ ভিডিও। দিনটা ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এখনের মতো সেবারও ঢাকার রাস্তায় একদল ছাত্র মিছিল বের করেছিলেন, তারা সবাই ছিলেন নিরস্ত্র। তাদের দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। খুবই সামান্য একটা দাবি, যা চাইলেই সে সময় সরকার কিন্তু পূরণ করতে পারতেন। কিন্তু অহংকারী পাকিস্তানি সরকার সেই ছাত্রদের উপরে গুলি চালায়, সে সময় মারা যান 5 জন ছাত্র। আর এখান থেকেই দাবি ওঠে একটা স্বাধীন রাষ্ট্রে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাতিয়ার তুলে নেয় দেশের সাধারণ মানুষ, শুরু হয় মুক্তিযুদ্ধ। আর 1971 সালে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। যে সাধারণ মানুষেরা দেশ স্বাধীনে নিজেদের জীবন বাজি রেখেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি চাকরির ক্ষেত্রে 30% কোটা বরাদ্দ করেন, যা সেই সময়ের পার্সপেক্টিভে কিন্তু একটা খুবই ভালো পদক্ষেপ ছিল। কিন্তু আজকের দিনে সারা বাংলাদেশ জুড়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দেশের যুব সমাজ দাবি করছে এই মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা সরিয়ে ফেলতে হবে। এবার এইটুকু শুনে আপনার মনে হবে, এরা কি অকৃতজ্ঞ?
যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলো, যাদের জন্য আজ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের হক ছিনিয়ে নেওয়া হবে? আসলে বিষয়টা এমন নয়, একটু বুঝিয়ে বলি। 1971 সালে যে মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তাদের মধ্যে অনেকেরই চাকরির বয়স নেই। তো প্রশ্ন উঠছে, এই কোটা তাহলে কিসের? দেখুন, একটু আগে আমি বলেছি যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের অনেকেই ছিলেন সমাজের খুবই সাধারণ মানুষ, তাদের অনেকেরই সরকারি চাকরির যোগ্যতা ছিল না বা অনেকে পড়াশোনাও জানতেন না। তো সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ করা কোটায় চাকরি পেতেন তাদের পরিবারের কেউ বা তাদের সন্তানরা, এই পর্যন্ত ঠিকঠাক ছিল। কিন্তু 2024 সালে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা তো দূরের কথা, তাদের ছেলে মেয়েরাও নয়, বরং কোটার মাধ্যমে চাকরি করছেন তাদের নাতি নাতিরা। আর এটা নিয়ে যুব সমাজের দাবি যে কেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা এই কোটা ভোগ করবে, কারণ তারা তো দেশ স্বাধীনের সাথে কোনোভাবেই যুক্ত নয়। আজকের দিনে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধার নাতি নাতনি আর একজন সাধারণ যুবকের মধ্যে কি পার্থক্য? কারণ সমাজের ক্ষেত্রে তো দুজনেই সমান। আর সেই হিসাবে দেখতে গেলে এই মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে সরাসরি চাকরি ক্ষেত্রে নেপোটিজম হচ্ছে। বাংলাদেশের সংবিধান নিয়ে আমি বেশ কিছু রিসার্চ করেছি, সেখানে 19 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে সুযোগের সমতা, যেখানে নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন করার কথা বলা আছে। এরপরে আছে অনুচ্ছেদ 28, সেখানে উল্লেখ আছে ধর্ম বা প্রভৃতি কারণে যেন কারোর সাথে ডিসক্রিমিনেশন না হয়। এবং 29 নম্বর অনুচ্ছেদে বলা আছে সরকারি চাকরিতে যাতে সবাইকে সমান অধিকার দেওয়া হয়। কিন্তু মুক্তিযোদ্ধাদের চাকরির বিষয়ে বাংলাদেশের সংবিধানে কোনো স্পেশাল অনুচ্ছেদ নেই। তবে সংবিধানে এটা উল্লেখ আছে যে সমাজে নারীদের উন্নতি বা পিছিয়ে পড়া জাতির জন্য সরকার স্পেশাল কিছু স্টেপ নিতে পারে। আর সেই মতে মুক্তিযোদ্ধা কোটা ছাড়াও বর্তমানে 10% কোটা আছে নারীদের জন্য, 10% আছে জেলা কোটা, 5% আছে নিরীগোষ্ঠী কোটা বা ইন্ডিজিনিয়াস কমিউনিটির জন্য, আর 1% আছে প্রতিবন্ধী কোটা। মানে সব কোটা মিলিয়ে প্রায় 56% সিট আগে থেকেই রিজার্ভ। মানে সরকার যখনই কোনো চাকরির নোটিশ বের করুক না কেন, আগে থেকেই সেখানে 56% চাকরির সিট কোটার মাধ্যমে বুকড থাকে, আর বাকি মাত্র 44% সিট থাকে মেধা তালিকার জন্য। আর দেশের সাধারণ জনসংখ্যা হলো 17 কোটি। এবার আপনার মনে হয়তো প্রশ্ন আসবে যে বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? তো বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 2.5 লক্ষ। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের মোট পপুলেশনের হিসাবে দেখেন তাহলে 1000 মানুষের মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা 1.5 জন। আর সেই হিসাবে দেখতে গেলে এই 1.5 জন মুক্তিযোদ্ধার জন্য রয়েছে 300টা সিট। এবার এই মুহূর্তে বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে, সিমিলার আন্দোলন কিন্তু 2018 সালে হয়েছিল। বলতে পারেন এই 2024 সালের যে আন্দোলন হচ্ছে এটাই কোটা রিফর্ম মুভমেন্টের সেকেন্ড ফেজ। আর 2018 সালে সরকারের ভুলের কারণেই আজ এত মানুষের মৃত্যু হচ্ছে, এত হিংসা হচ্ছে। তো কি হয়েছিল 2018-তে, কি ভুল করেছিল সরকার, চলুন এবার সেটা দেখি। 1972 সাল থেকে চলে আসা এই কোটা সিস্টেম নিয়ে যুব সমাজের মধ্যে বহুদিন ধরেই একটা ক্ষোভ ছিল। আর 2024 সালে প্রথমবার বাংলাদেশে এই কোটা সিস্টেম নিয়ে একটা ভীষণ বড় আন্দোলন হয়েছিল। তবে আপনি জানলে অবাক হবেন, এই ছাত্ররা বা যে যুব সমাজ আন্দোলন করছে তারা কিন্তু কখনো এই সম্পূর্ণ কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করেনি। মানে কেউ এটা বলেনি যে সমস্ত কোটা সরিয়ে দিতে হবে। যেমন ধরুন প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য বরাদ্দ আছে 1% কোটা, তাদের কোটা বাতিল করার কথা কিন্তু কোথাও কেউ বলেনি। এছাড়া যে পিছিয়ে পড়া উপজাতি রয়েছে তাদের 5% কোটা এবং নারীদের 10% কোটাও এই 2018 সালের আন্দোলনে কিন্তু বাতিল করার কথা কেউ কোথাও বলেনি। এবার আপনি বলেন, ভাই তাহলে আন্দোলনটা হচ্ছে কি নিয়ে? তো এই আন্দোলনকারীদের দাবি ছিল শুধুমাত্র 30% মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করা হোক, এর ফলে মেধাবীদের জন্য সিট বেড়ে হয়ে যাবে 74%। আর সত্যি বলতে কিন্তু বাংলাদেশ সরকার তাদের কথা শুনেছিল, কিন্তু একটু বিরক্তি মনোভাব নিয়ে এবং হটকারিতার সাথে। এই আন্দোলন দেখে সরকার সে সময় শুধুমাত্র মুক্তিযোদ্ধার কোটা নয় বরং সব ধরনের কোটা বাতিল করে দেয়। এবার এর ফলে বঞ্চিত হয় প্রতিবন্ধীরা। একজন প্রতিবন্ধী মানুষকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেওয়া প্রত্যেকটা দেশের সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এছাড়া পিছিয়ে পড়া উপজাতি নারীরা, এরা যাতে সমাজে এগিয়ে আসতে পারে তার দিকে সরকারের নজর দেওয়া উচিত। আর একটু আগে যে আমি বললাম যে এর উল্লেখ কিন্তু বাংলাদেশের সংবিধানেও আছে, কিন্তু বাংলাদেশ সরকার শুধুমাত্র এই মুক্তিযোদ্ধা না বরং পুরো কোটা সিস্টেমটাকেই 2018 সালে বাতিল করে দিয়েছিল। বিষয়টা খানিকটা এরকম যে আপনার হাতের একটা আঙুলে ইনফেকশন হয়েছে, আপনি শুধুমাত্র সেই আঙুলটা না কেটে পুরো হাতটাই কেটে বাদ দিয়ে দিয়েছেন। আর এখান থেকেই কিন্তু সূত্রপাত হয়েছিল 2024-এর এই আন্দোলনের। 2018 সালে নারীদের এবং উপজাতিদের কোটা বাতিল করায় তারা হাইকোর্টে মামলা দায়ের করে। অন্যদিকে মুক্তিযোদ্ধা সন্তানদের একটি দলও কোটা ফিরে পেতে তারাও আপিল করে। আর 2024 সালের 5ই জুন বাংলাদেশের হাইকোর্ট জানায়, যেভাবে 2018 সালে বাংলাদেশ সরকার এই কোটা সিস্টেমটাকে তুলে নিয়েছে সেটা অনৈতিক, তাই চাকরি ক্ষেত্রে আবারও সেই পুরনো কোটা সিস্টেম চালু করতে হবে।
মানে আবারও মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা 30% কোটা ভোগ করবে। আর এই রায় সামনে আসতেই বাংলাদেশে আবারও 2018 মতো একটা বিরাট আকারের আন্দোলন হচ্ছে। তবে এবারও কিন্তু আন্দোলনকারীদের সেম দাবি, যে সম্পূর্ণ কোটা সিস্টেমকে না তুলে সেটাকে কারেকশন করা হোক। আর আজকের দিনে দাঁড়িয়েও যদি কোনো মুক্তিযোদ্ধা বা তার সন্তানের চাকরির বয়স থেকে থাকে তাহলে তাকে সুযোগ দেওয়া। আর আপনাদেরকে বলে দেই, এই মুক্তিযোদ্ধাদের ভুয়ো পরিচয়পত্র দিয়ে অনেকেই কিন্তু সরকারি চাকরি করছে। কিন্তু এই আন্দোলনকারীরা যখন শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাচ্ছিল, এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য সামনে আসে, যেখানে তিনি কথায় কথায় এটা বলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে তাহলে কি রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে। দেখুন, এই কথাটা তিনি যেভাবেই বলে থাকুন না কেন, তার এই একটা কথাতেই তিনি লক্ষ লক্ষ আন্দোলনকারীদের মন ভেঙে দিয়েছেন। কারণ সব আন্দোলনকারীদের ভরসা ছিল যে এবার হয়তো প্রধানমন্ত্রী তাদের কথা শুনবেন। আর এই ঘটনার পরেই আন্দোলন আরও তীব্র হয়। তারা স্লোগান দেয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আর আপনারা নিশ্চয়ই জানবেন যে রাজাকার হলো বাংলাদেশের একটা ঘৃণিত জাতি, যারা যুদ্ধের সময় লক্ষ লক্ষ নারীদের ধর্ষণ করেছে এবং নির্বিচারে হত্যা করেছিল বহু মানুষদের। আর এই রাজাকারদের সাথে চাকরি প্রার্থীদের তুলনা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। বলা হয়, যদি তুমি একটা দেশকে ধ্বংস করতে চাও তাহলে সেই দেশের যুব সমাজকে পঙ্গু করে দাও, তাদের শিক্ষা কেড়ে নাও, তাদের আশাগুলোকেও মেরে দাও। আর এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে এটাই হচ্ছে। আন্দোলনকারীদের আন্দোলন করার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে, আর এতে যুক্ত হয়েছে ছাত্রলীগ এবং পুলিশ। ছাত্রলীগের নেতাকর্মীরা এই আন্দোলনকারী রিপোর্ট আপ লোগো নে দেখি হ্যায় যাহাঁ পে জি লাইক ইনহোনে কাফি আচ্ছে সে ইসকি ডিটেইলড হিস্ট্রি বতাই হ্যায় লাইক শেখ মুজিবুর রহমান নে জব বাংলাদেশ বানা তো উসকে বাদ ফ্রিডম ফাইটারস কে লিয়ে 30% কোটা জো হ্যায় মুক্তিস কর দিয়া গয়া লাইক 30% এক বহুত বড়া লাইক এক শেয়ার হ্যায় জো কি ইন ফ্রিডম ফাইটারস কো দে দিয়া গয়া জবকি উস টাইম পে বহুত সে ফ্রিডম ফাইটারস ও থে जो आम लोग थे, आम जनता थी, लेकिन यहाँ पे ये कोटा इसको रिजर्व करके उन तमाम लोगों को दिया गया। और यहाँ पे यही वजह है कि शेख हसीना इस रिजर्व कोटे को बढ़ाना चाहती हैं, और वो चाहती हैं कि मैं अपनी मर्जी से उन तमाम लोगों को जॉब्स दूँ, उन तमाम लोगों को सरकारी नौकरियाँ दूँ जो उनकी ओपिनियन में हाँ से हाँ मिलाते हैं, जो उनके बहुत बड़े सपोर्टर हैं, जो उनका साथ कभी नहीं छोड़ेंगे। तो यहाँ पे एक ऐसा सिस्टम बनाने की कोशिश की जा रही है जो कि पूरा का पूरा शेख हसीना को सपोर्ट करे, अवामी लीग को सपोर्ट करे और किसी के अंडर ना आ सके, उसको पूरी तरह शेख हसीना ही कंट्रोल कर सके। वेल, यहाँ पे जो सिचुएशन बनी हुई है इंतहाई अफसोसनाक है। एक एक खबर जो है उस पर हमारी नज़र है। और लाइक कोटा के हवाले से बात करें तो इतना बड़ा रिजर्व्ड कोटा किसी भी कंट्री में आज तक मैंने नहीं देखा कि इतना बड़ा जो कोटा है वो रिजर्व्ड है। और यहाँ इन्होंने जैसे कहा कि जो रिजर्व कोटा जिन लोगों को दिया जा रहा है वो उनके आगे नवासी नवासियाँ हैं जिनके नाम पे उनको ये जॉब्स दी जा रही हैं। ठीक है, वो फ्रीडम फाइटर्स आज लाइक दुनिया पे भी नहीं है और वो दुनिया से जा चुके हैं, लेकिन स्टिल शेख हसीना जो है उनके आगे से जो बच्चे हैं उन सबकी जिम्मेदारी शेख हसीना ने उठा ली है। और शेख हसीना ने कहा है कि जो हमारे दूसरे बांग्लादेशी हैं उनका हक मार के हम आपको खिलाएंगे। तो इट्स टोटली अनफेयर, बहुत नाइंसाफी है कि इतना बड़ा रिजर्व कोटा रख दिया गया है, उन तमाम स्टूडेंट्स के साथ बहुत बड़ी ज्यादती है जो बहुत ज़्यादा मेहनत करते हैं, एग्ज़ाम्स देते हैं और इस उम्मीद में कि उनको कोई सरकारी नौकरी मिल सकेगी, वो किसी अच्छे ओहदे पर फाइज हो सकेंगे। लेकिन यहाँ पे स्टिल शेख हसीना अपनी ही बात पे अटकी हुई हैं। यही वजह है कि स्टूडेंट्स पे लाठीचार्ज हो रहा है, उन पे गोलियां, शेल और जो साउंड ग्रेनेड्स हैं वो फेंके जा रहे हैं। इंतहाई अफसोसनाक सूरत आ रही है। यहाँ पे शेख हसीना को ये चीज़ अंडरस्टैंड करनी होगी, फाइटर सिर्फ एक ग्रुप ऑफ पीपल नहीं थे, पूरे के पूरे ठीक है लोगों ने लाइक बांग्लादेश के जितने भी लोग हैं हर एक बंगाली ने इटसेल्फ फाइट की है। ये कहना कि ये ग्रुप है तो हम इसको जो है सपोर्ट करेंगे और इसको जी इतना रिजर्व कोटा दे देंगे, ये बिल्कुल नाइंसाफी है। एक एक बांग्लादेशी का हक है इस ठीक है कोटे पे, और ये बिल्कुल उसके अकॉर्डिंग होना चाहिए कि अगर कोई मीट करता है, उसकी क्वालिफिकेशंस मीट करती हैं, क्राइटेरिया जो बंदा मीट करता है उसी को ये जो है रिजर्व कोटा जो है लाइक उसको मिलना चाहिए इस तरह से,
ये नहीं कि यार ये जी ये हमारा है, हम इसको अपनी मर्जी से बांटेंगे, तो इट्स टोटली अनफेयर। आप लोग क्या कहेंगे, अभी तक आप लोगों के पास क्या न्यूज़ है, कोई नई खबर है, अभी तक क्या चल रहा है ढाका के अंदर, आप लोग लाजमी शेयर करें कमेंट सेक्शन में। और मैंने सुना है कि बहुत सारी जगहों पे इंटरनेट भी बंद कर दिया गया है, इंटरनेट की फैसिलिटी आप लोगों के पास मौजूद है या नहीं है, क्या सीन है यार, थोड़ा शेयर करें। आप लोग जो भी कहना चाहते हैं लाजमी बताएं कमेंट सेक्शन में, वीडियो को लाइक और शेयर करें, अपना ख्याल रखें अपने इस चैनल का भी। आई विल सी यू टिल देन, टेक केयर।